প্রিয় দর্শকবৃন্দ, আমি বর্তমানে আছি 6 নং ঢাকা 2 পিন ইউনিয়ন পরিষদের সামনে। আর আজকের আমার এই ভিডিওটা আপনারা টাইটেল দেখেও বুঝলেন আমি ঢাকাধকিন বাজারটা তুলিয়া ধরার চেষ্টা করবো। তো ফুললি আমি আজকে তুলিয়া ধরতাম পারতাম না, আমার নেক্সট ভিডিও মাঝে আমি বাকিগুলো তুলিয়া ধরবো। আজকে আমি বর্তমানে আমার ভিডিওটা স্টার্ট করছি ঢাকাধকিন ইউনিয়ন পরিষদের সামনে থাকি। এখন আমি ঢাকাধকিন খাসা বাজারও দিকে যাইম, আর একটার বর্তমানে আমরা ইউনিয়ন রোড হইয়া থাকি। সো ইউনিয়ন রোডে যে আমি হামাইরাম গিয়া ঢাকা দক্ষিণ খাসা বাজার আর খাসা বাজারও আসলে আজকে কোনো বাজার বার না। গাঁওগ্রাম থেকে মানুষের ফসলাদি ফল ফুল সব তো এখানে লইয়া ইয়া বইয়া বেসেন হাটর লাগান, আর বিশেষ করে এখানে ছাগলর বাজার হয় এই মাঠও। তো আজকে কোনো বাজার বার না, এর লাগে ফুল্লি মাঠটা খালি। আমরা যেতাম পারাম দুই আসনে লইয়া ইয়া বইছন। এখন আমি খাসা বাজার গিয়া হামাইরাম, আপনারা দেখতে পারা খাসা বাজার আসলে সকাল 8টা থেকে খোলা থাকে, যে কোনো সময় খাসা সবজি পাওয়া যায়। আমরা খাসা বাজারটা আসলে অনেক বড় দেখা দেখেন বাজার। আর ইয়ে হয়েছে আমরা সাদিক ভাইয়ের দোকান। বর্তমানে ঢাকা থেকে সব সাদিক ভাইয়ের ছিলেন খুব ভালো একজন মানুষ তাইন, সব ওইখানে গিয়া পত্রিকা ফরেন আর সাদিক ভাইয়ের চাও খাওয়াইন, খুব ভালো একজন মনের মানুষ তাইন। আর আমরা সবই মোটামুটি ওখান থেকে সবজি কিনি। আমরা এই বাজারও আমাইলে সব তো এখানে পাওয়া যায়, পান গোয়া সুপারি মাছ এভরিথিং সব তো এখানে পাওয়া যায়, আর সকাল 8টা থেকে খোলা থাকে সব তো। দেখা দেখেন বাজার লইয়া আসলে কইবার মতন কিচ্ছু নাই। আমরা আব্বা দাদার কাছে সব শুনিয়া হয়েছি যে দেখা দেখেন বাজার আসলে অনেক বড় বাজার আছে, নাম করা বাজার আছে, যেখান থেকে ফেসুগঞ্জ মৌলী বাজার বিয়ানি বাজার বড়লেখা দূরে দূরে থেকে মানুষ নৌকা দিয়ে এই ঢাকাধকশন নদী যেটা দেখা দেন বাজারের লগে লাগাই আছে। বর্তমানে এই নদীটা এখন শুকাই গেছে, খাল হয়ে গেছে, ওনা ইয়া বাজার হর্তা মানছে ব্যবসা হর্তা। তো দেখা দেখেন বাজারের অনেক বড় সুনাম রয়েছে, বর্তমানে হয়তো এলার নাই, এখন সব জায়গাতে বাজার হয়ে গেছে, বিয়ানি বাজার মার্কেট হয়েছে, গুলাপগঞ্জ মার্কেট হয়ে গেছে, প্রতিটা জায়গায় জায়গায় মার্কেট হয়ে গেছে। বাট আসলে আগে কিন্তু দেখা দেখেন বাজারটাও নাম করা বাজার আছে, খুব বড় বাজার আছে, এখানেও বিয়ার মাল কিনা তাইতা মানুষ ইভেন কি বড় বড় সব ব্যবসায়ী হল এখানে আইসন মাল লইয়া আইতা গাটইয়া বেসিয়া দিতা, আবার অনেকে গিয়া মাল কিনিয়া আনতা। তো একটা হয়েছে আমরা ঢাকা দক্ষিণ মাছ বাজার। এখন দুপুর 3টা আবহ পুরা বইছে না, সো আমরা দেখতাম পারলাম 3-4 জনে ইয়া লইয়া বইছন। মাশাল্লাহ খুব সুন্দর রানি মাছ দেখা যায়। তো এখানে আসলে আমরা গাঁও গ্রামের দেশি মাছগুলো পাওয়া যায় আমরা বাজারও, ওই একটা বেনিফিট আমরা সুবিধা যে এখানে সবসময় লোকাল মাছগুলো পাওয়া যায়। আমরা আশেপাশে আমরা কুশিয়ারা নদী আছে, সুরমা নদী আছে, এরপরে বিভিন্ন নদী আছে, খাল আছে, বিল আছে আমরা এলাকাত। সো এটা লোকাল ফ্রেশ মাছ পাওয়া যায় ঢাকা দক্ষিণ বাজারে সবসময়, দামটাও একটু কম থাকে। আরেকটা হয়েছে আমরা ঢাকা দক্ষিণ বাজারের মাছ বাজারের লগেও বসিমালোর বাজার। এখন আমি আপনার ধরে লইয়া যাইম ঢাকা দক্ষিণ মাদেশাত, যেটা ই এলাকার ঐতিহ্য। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। দর্শকবৃন্দ, আমি এখন যাইলাম মাসা রাস্তা দিয়া। এখন আমি মেইনলি যাইম রেজিস্ট্রারি অফিসের সাইট দেখাইম আপনার ওদিক দিয়া, ভূমি অফিস সহ আমি ও সাইটগুলা দেখাইম। সো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত, মিস করবা না, অনেক জিনিস আপনারা দেখতে পারবো দেখা থাকেন বাজারও। আমি বর্তমানে বিয়ানীবাজার সুনামপুর রোডও আছি, এই রোড দিয়ে গিয়া আমরা সুনামপুর বিয়ানীবাজার বল লেখা যে কোনো জায়গায় দেখতাম পারি ওদিকে। আজকে ওয়েদারটা মাশাল্লাহ অনেক বালা, খুব রোদ আজকে। আর আপনারা যে একটা স্ট্যান্ড দেখতে পারা, সিএনজি স্ট্যান্ড, এটা হয়েছে গিয়া মেইনলি সুনামপুর স্ট্যান্ড। এই জায়গা থেকে সুনামপুর আসিরগঞ্জ যাইন, আর এখানে আমার বন্ধু একটা পাপড় দোকান দিছন। আচ্ছা, এই যে স্ট্যান্ডটা দেখা একটু সামনে আইলে, আর এটা হয়েছে সিলহেট স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে আমরা মেইনলি রায়গড় সিলহেট যাইন। আর ফার্স্ট পাই নামকৃত একটা হোটেল আছে, আমরা ডাইনে দেখতাম পারাম। আর এখানে মেইনলি একটু খামারের গড় বেশি পাওয়া যায় দেখা দেখিন। ও দেখ রানি এই সাইডে হয়েছে গিয়া খামারের গড় লাগে একটু। এখানে বাঁকা আর দশটা খামারের গড় আছে, দাও বানাইন। ও সামনে আরও একটা আছে, আমি আপনার তোর ওখানে লিখে দিলাম দেখাইলাম। ও দেখা, আসলে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে এলাকা থেকে উঠি যার এগুলো। এখন ভিউয়ার্স, আমি বর্তমানে ঢাকা দক্ষিণ রেজিস্ট্রারি অফিসের সামনে আছে। এখানে অনেক মানুষ এইজন আজকে আজকে অফিসগুলা সবগুলা কোন বিভিন্ন ইউনিয়ন থাকে, এখানে মানুষের তখন জায়গা রেজিস্ট্রারি করার লাগে। আর আমি এখন রেজিস্ট্রারি অফিস থেকে বারোইয়া ঢাকা দক্ষিণ ভূমি অফিসের দিকে যাইলাম। ভূমি অফিসটা ঢাকা দক্ষিণ নগর রোডও পড়ছে, নগরের যে প্রাইমারি স্কুলটা আছে স্কুলের ঠিক সামনে, আপনারা এলাকার যারা তারা তো সবই চিনরা জানরা। সো এখন আমি ওখানে যাইলাম, আমি আমার ভিডিও মাঝে আসলে তুলিয়া ধরার চেষ্টা করব টুকটাক সব জিনিসগুলো। সো এখন আমি ঢাকা দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের সামনে আইছি, আমার পিছনে আপনারা দেখতে পারা ইউনিয়ন ভূমি অফিস। সো এখন ওখান থেকে আমি ঠিক সামনে যাইম বান্নির ফুরকি পাড়ি একটা হয় মিশ্রপাড়া রোড, আমি মিশ্রপাড়া রোডে দিয়ে যাইম। আর এই রোডে দিয়ে গেলে আপনারা দেখতে পারবা এই যে এটা একটু বেশি ফার্নিচার লাগে বিখ্যাত। আমরা গুলাপগঞ্জ তথা এই অত্র এলাকার এরিয়ার মানুষ যে বিয়া সাদির লাগে যে ফার্নিচার রেডিমেড ফার্নিচার নেই, এগুলো ওখান থেকেও যায় মেইনলি বানাইয়া। সো আমি এখন ওদিকে যাইম, আপনার ভিতরে দেখাইম দুই একটা দোকানের ফার্নিচার, তারা কীভাবে কাজ করার, কীভাবে বানার, নিজস্ব কারিগর দ্বারা বানার। এখানে আপনারা মানে গাছ দিয়েও নিজেও বানাইতে পারবা, আবার তারা মাধ্যমে কিনিও নিতে পারবা। মানে দাম মানে কোন কাঠের দাম কত? 30,000। আর এখানে কোন ধরনের কোন ধরনের মাল পাওয়া যায়? খাট দিয়ে লাইক সেগুন, আকাশি, ওদিকে একটু দেখো, এখানে খুব সুন্দর একটা বক্স পালং দেখাম আমরা, খুব সুন্দর ডিজাইন করাম।
এগুলো নিজস্ব হারি করা ভিতরে অনেকটা ক্যাবিনেট দেখা যায় খুব সুন্দর সুন্দর ক্যাবিনেট বানাইলাছে আপনারা যারাও ঢাকাদক্ষিণ থেকে মাল নিবা আপনারা মিশ্রপাড়ার ওর ওটা আইলে এখানে বিভিন্ন দোকানে পাইবা ফার্নিচারও আর রেডিমেডভাবে নিতে পারবা যে কোনো বিয়া শাদির প্রোগ্রামও লাগে আপনারা যথা বলে এখানে এখানে পাইয়ে কই রাখি নিজের চাহিদা মতো আপনারা ডিজাইন দিয়েও বানাইতে পারবা অর্ডার দিলে দাম কত হইতে পারে চল্লিশ হাজার এগুলো আমরা যে বিয়া শাদির লাগি নেই এগুলা চয়েস করে নেই ও ফলন যার যার ইচ্ছা মতো আপনারা কোনো নির্দিষ্ট সেট করা থাকে না আচ্ছা ভিউয়ার্স সো এখন আমি যাইলাম গিয়ে জায়গা থেকে বারোইয়া মান্ডবর ফুকিপাড়ে যাইলাম আর আমি তো আপনাদের দেখাইলাম যে এখানে বেশিরভাগ খালি ফার্নিচার তৈরি করা হয় ফার্নিচারও লাগে এই সাইডে একটু বালা মন মতো ফার্নিচার বানানি যায় ডিজাইন দিয়া রেডিমেড পাওয়া যায় যাই হোক এখন আমি বাদি গিয়া মেইন বাজারে যাইম আর যাইতে যাইতে এখানে দেখলাম হঠাৎ পাপ্পুর মিষ্টিগর সো পাপ্পুর মিষ্টিগর চিনই এমন কেউ না নাই সো এখন আমি ঠিক পাপ্পুর মিষ্টিগড়ের সামনে আছি আর আমি আপনার এখন পাপ্পুর মিষ্টিগড়ে লইয়া যাইম আসলে পাপ্পুর মিষ্টিগড়ের অনেক সুনাম রয়েছে গোলাপগঞ্জ তথা সব এলাকাত কেউ না চিনই না তারা খুব গৌরবভাবে ফ্রেশ মিষ্টি বানায় সো এখন আমি যাই আপনার দেখাই কেন মিষ্টির দোকানটা আর দুই একটা মিষ্টি আমরাও খাইব আসলে তারার মিষ্টির মানটা খুবই ভালো আপনারা হয়তো সবাই চিন্তা জানরা তারার মিষ্টি খুব বেশি চলে আমরা ঢাকা দক্ষিণ এলাকাত আর আমরা বেশিরভাগ দেখা যায় যে ইফতারি আইলে বা আম্বগস আইলে সবই খালি হইবা পাপ্পু গুড়োর মিষ্টি মিঠাই আনিও তো পাপ্পু হইতে হইতে আমার বন্ধু একজনের নামও পাপ্পু সো আমরা মাঝে মাঝে ঠান্ডায় ছিটাই পাপ্পু মিষ্টির ঘর যাই হোক মিষ্টি খাইরাম আর্ধে খাইতে একটু কমফোর্টেবল লাগে সো খাইরাম আমি আর আমার লগে আমার আরও জন ভাই আছেন সো তানিনও খাইরা আসলে মিষ্টির স্বাদটা অনেক ভালাই কারণ অনেক ফ্রেশ মিষ্টি পাওয়া যায় আপনারা না খাইলে যারা খাইছেন না তারা বুঝতে নাই সো খাইবা ইয়া কোনোদিন টাকা দক্ষিণ আইলে আমার ভিডিওটা যারা দেখার বাইরে থাকে আমি খাইলাম খুবই ভালো লাগে খুবই মজার মিষ্টি ফ্রেশ মিষ্টি ভিউয়ার্স আমি পাপ্পু মিষ্টিগড় থেকে বারোই যাবো এখন বারোই দিলাম আর ডাইনি দিয়ে কেন আপনার দেখা ভাড়া প্লাস্টিকের চেয়ার সপ্তাহ দোকান আছে এখানে সো এই জায়গা তো ও জিনিসগুলো পাওয়া যায় এখন আমি যাইমু কি মেইন রোডও ঢাকা বাংলার যে রোড আছে ওই রোডে দিয়ে আমি যাইমু ঢাকা দক্ষিণ স্কুল মার্কেট বাদশর লঞ্চ করলে যেটা হয় ও রোডে আমি যাইমু আসলে নিজের বাজারটা তুলিয়া ধরতে আলাদা একটা ভালো লাগে আমার কাছে আর আমি চেষ্টা করব তোরা করে তুলিয়া ধরার আর যদি আমার ভিডিও মাঝে কোনো ভুল ইয়া থাকে আপনারা আমার কমার দৃষ্টিতে দেখবা কারণ আমার লাগে আজকের ভিডিওটা নতুন আমি আমার বাজার লাগে ভিডিও করতাম এই হইল নুরমিয়ার দোকান তো আমি এখন নুরমিয়ার দোকানও হামাইলাম এখন আমি নুরমিয়া দোকান থেকে বাড়ি দিলাম আপনারা দেখতে পারা ঠিক সামনে আবিদ ফার্মেসি আবিদ ফার্মেসি অনেক নাম করা একটা ফার্মেসি ঢাকা দক্ষিণের অনেক আগর পুরানো একটা ফার্মেসি আর আবিদ ফার্মেসির লগেও লাগাইল আছে স্কুল মার্কেট তো এখন আমি হামাই যাম স্কুল মার্কেট হামাই প্রথমে ভাইবা একটা সোনার দোকান
বর্তমানে ঢাকা দক্ষিণ আসলে ও মার্কেটও একটু, যেখানে আইলে আপনারা একসাথে অনেকগুলো কাপড় চোপড় কিনতে পারবা, বিয়া শাদির মাল কিনা যায়। ঢাকা দক্ষিণ তো বড়ো মার্কেট নাই, সো ওটাও আর কি বর্তমানে মহিলাগুলো লাগে। এই হচ্ছে আমার বাসিত বাড়ির দোকান, পারাম আমি অফলাইন তোরে তুলিয়া ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে, আমি আমার সাধ্য মতো যতটুকু। আর এই দোকানটা হয়েছে ফাহাদ বাড়ির দোকান, এই দোকানে তাই থ্রি পিস বেসইন এবং নিজে টেইলারি করইন, সো নিজে অর্ডার রাখইন আবার কাপড় ফোর সপ্তাহ বেসইন তাইন। তো তাই দোকানটা মোটামুটি একটা ভালো চলে এই পজিশনও, করোনাকালীন সময় তাই খুব ভালো একটা ব্যবসা করছেন, সপ্তাহ বন্ধ আছে বাট তাই টেইলার খোলা আছে, তাই অর্ডার রাখতাম নিজে নিজে সেলাই করতাম, এর লাগে তাই মাঝে ফাইনও দিছিলাম দুই আবার। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে বারোই দাঁড়াম গিয়ে, আমরা যাইম এখন ঢাকা দক্ষিণ বাদেশ্বর রোডও লঞ্চ করলে যেটা খোয়া হয়। আর আমি আজকে আসলে সারাটা দিন একটা রিক্সা লিয়ে সফর দিছি, সো এখন আমি লঞ্চ করলে বাই যাইলাম। এই সাইডেও অনেক মার্কেট হয়ে গেছে, আগে এটা সাইডেও তো বেশ মার্কেট আছে না, এখন ভালো ভালো মার্কেট হয়েছে, জেন্টস মার্কেট হয়েছে, মদিনা মার্কেট, বিভিন্ন মার্কেট হয়েছে কেন, সো এই সাইডটাও অনেক সুন্দর হয়ে গেছে। আমি এখন একবারে লঞ্চ মাথার একবারে লাস্ট মাথা দিচ্ছি, যেখানে একটা তেল পাম্প আছে ও তেল পাম্পের সামনে আইছি, এখন ওখান থেকে আমি বাজারে যাইম। এই যে সিএনজি স্ট্যান্ড আছে এখান থেকে অনেক জায়গায় মানুষ যায়, ঢাকা দক্ষিণ টু মিরগঞ্জ ফুলকাতি বাজার বাদেশ্বর ওদিক দিয়া। এই সাইডে পাক্কা মিষ্টির দোকান আছে, সারাও মিষ্টির দোকান হইতে গেল, সাইডে স্বাদ মধুবন, সামনে আছে রাজমহল, এবারে আছে ফুলকলি, সো এই সাইডটাতে একটু মিষ্টির সবগুলো একটু বেশি, সারাগুলো ও সাইডে মিষ্টির দোকান। সাইডে আছে ওয়ালটন মার্সেলের খুব বড় একটা শোরুম, আর একটু সামনে এলে আপনারা পাইবা এখানে পিৎজা, যেটা আরোটা মিষ্টির দোকান। দর্শক কিন্তু বর্তমানে আমি আছি ঢাকা দক্ষিণ ফিল্ড, এখানে প্র্যাকটিস চলে। তো আজকে পর্যন্ত আমার ভিডিও এখানেও শেষ, আমি অন্যদিন বাকি যে জায়গাগুলো রয়েছে ওগুলো তুলিয়া ধরার চেষ্টা করবো। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হইয়া থাকে আপনারা প্লিজ আমার মাফ করে দিবা, আর আমার সাপোর্ট দিবা, ইনশাল্লাহ আমি ভালো কিছু লই আপনাদের সামনে নেক্সট টাইম আইমো। আজকে ফোন তো খানো, আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব।